আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুল ফজল আনসারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সেখান থেকে তিনি justnewsbd.com এর প্রধান সম্পাদক এবং হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এবং জাতিসংঘে তিনি কাজ করেন তিনি ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের একজন খুবই সক্রিয় সদস্য তাছাড়া তিনি ইউনাইটেড নেশনস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন মানে জাতিসংঘের সংবাদদাতা সমিতির নির্বাহী কমিটির একজন সদস্য মুশফিক আপনাকে স্বাগত জানাচ্ছি গ্রিন চ্যানেলে জি ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি অবহিত যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তো এ বিষয়ে তো বাংলাদেশের মানুষের মনে অনেক কৌতূহল কারণ বিষয়টা খুব বেশি খোলাসা করা হয়নি তো আপনার কাছে সেটাই জানতে চাইবো যে কোন পটভূমিতে কোথায় কেন কিভাবে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং কবে কিভাবে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন এবং পেয়েছিলেন গত সোমবারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের যে সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ ওনার সঙ্গেও বাংলাদেশ সফরকারী একটি প্রতিনিধি দল একই সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র অফিসিয়ালস সাউথ এবং সেন্ট্রাল এশিয়া যারা দেখেন তাদের প্রতিনিধিরা সেখানে ছিলেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি এইবার একটু ব্যতিক্রমী দেখলাম যে তিনি অফিসাররা ছিলেন পররাষ্ট্র সচিব ছিলেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন ওয়াশিংটন নিযুক্ত অ্যাম্বাসাডার ছিলেন কিন্তু এট দ্য সেম টাইম দেখলাম যে বাংলাদেশের পলিটিক্যাল আওয়ামী লীগের নেতা এবং জাতীয় পার্টির দুজন নেতা একজন নেতাকে দুজনকে তাকে দেখলাম প্রতিনিধিত্ব করতে মাহবুল আলম হানি আরেকজনের নাম আমি ঠিক বলতে পারছি না তো দুপুর ঠিক একটায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্টেট ডিপার্টমেন্ট তরফে আমাকে আগেই বলা হয়েছিল যে আমি এটাকে এটাতে থাকতে চাই কিনা এটাকে কভার করবার জন্য তো আমি স্বভাবতই আমি অ্যাসোসিয়েটেড প্রেস এন্ড দি পিটি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এটি একটি পুল ছিল ছোট পুল এবং একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর বিশেষ করে এই সমস্ত ডিগনিটারি যখন মিটিং হয় তখন তারা একটা পুল করেন অর্থাৎ এই পুলের মাধ্যমে বাকিরা সবাই শেয়ার করেন কারণ ওই ছোট পরিসরে খুব বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে তারা অ্যাকোমোডেট করতে পারেন আপনি বলছেন যে আপনারা তিনজন সেখানে সশরীরে উপস্থিত থেকে কভার করবেন এবং বাকি সাংবাদিকদেরকে এই তথ্যটা শেয়ার করবেন বা এক্স্যাক্টলি তবে একই এক্স্যাক্টলি তবে হোস্ট কান্ট্রির সাথে যেহেতু ইনভাইটেড যারা ছিলেন তারা অবশ্য দুজন সাংবাদিককে তারা নিয়ে এসেছিলেন বাংলাদেশ তরফে আমন্ত্রণ তারা রিকোয়েস্ট করেছিলেন স্টেট ডিপার্টমেন্টকে যে তাদের পক্ষ থেকে যাকে দুজনকে অ্যাকোমোডেট করা হয় এবং তারা দুজনকে তিনজনকে এবং একজনকে যদিও তিনি মিডিয়া কিন্তু তারা যেহেতু দুজনের বেশি পারেন আমি ঠিক জানি না একজনকে তারা অফিসিয়াল ডেলিগেশন হিসেবে দেখিয়েছে বাংলাদেশ সরকার তরফে যদিও তিনি মিডিয়াতে কাজ করেন তো যা হোক তারপরে উদ্বোধনী আমাদেরকে যখন মিটিং শুরু হয় পরিচয় পর্ব হয় পরিচয় পর্ব হওয়ার পরে মিটিং শুরুতেই আমাদেরকে সেই মিটিং রুমে আমাদেরকে ইনভাইট করা হয় এবং প্রারম্ভিক বক্তব্য যেটি দুই পররাষ্ট্রমন্ত্রী দেন সেই পর্যন্ত পুরো বক্তব্যই আমরা সেখানে থাকি তারপরে যখন ওয়ার্কিং সেশন শুরু হয় ওয়ার্কিং সেশনের আগেই আমরা এই এই হল ত্যাগ করি তো সেখানে তিনি বাংলাদেশের এই 50তম বার্ষিকী উপলক্ষে যদিও বলা হচ্ছে যে এটি একটি ডায়ালগ অর্থাৎ দ্বিপাক্ষিক সম্মেলন একই সঙ্গে আপনি জানেন যে ওয়াশিংটনে একটি পার্টনারশিপ ডায়ালগ চলছে যেটি সচিব পর্যায়ের এবং বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি এটা হচ্ছে নিরাপত্তা যে ওয়ার্কিং সেশন সেটি 2012 সাল থেকে আমি বলে রাখি বাংলাদেশ সঙ্গে সঙ্গে পার্টনারশিপ ডায়ালগ শুরু হয় এবং প্রতি বছরই হয় ইভেন যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছিল যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে ছিলেন যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি আইটিনারি ছিল না কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কিন্তু তার কর্মকর্তারা কিন্তু সেখানে পার্টনারশিপ ডায়ালগে অংশ নিয়েছেন তারা এই ডায়ালগ গুলো তার মাধ্যমে তাদের দুই দেশের সম্পর্ককে তারা রিনিউ করেন অথবা নতুন যখন ইস্যুগুলো আছে সেগুলিকে তারা অ্যাড্রেস করেন এটি একটি গতানুগতিক প্রক্রিয়া এটি একটি অব্যাহত প্রক্রিয়া এবং এটা রুটিন ওয়ার্ক এবং যে কারণে সেটি করা হয় সেটি হলো দুটি দেশের যে যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা তো আছেই পারস্পরিক সম্পর্ক এবং স্বাভাবিকভাবেই তারা ডেমোক্রেসি রুল অফ ল হিউম্যান রাইটস এগুলিকে তারা আপহোল্ড করেন বাংলাদেশের জন্য যেটি যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো গতন আপনি দেখেছেন যে ডেমোক্রেসি সামিটে যেটি প্রেসিডেন্ট বাইডেন যখন ক্ষমতায় আর তিনি নির্বাচিত হলেন তার মূল বক্তব্য তিনি দিয়েছিলেন যে পৃথিবীর সঙ্গে তার সম্পর্কের ভিত্তি হবে মানবাধিকার এবং গণতন্ত্র এবং সেটি সেই থিমকে সামনে নিয়ে তিনি একটি গণতন্ত্র সম্মেলন আহ্বান করেন সেই গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি খুব স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশে
আমরা সেটা জানি এবং সে আলোচনা আমরা পরে কখনো সুযোগ পেলে যাবো। আপনি পার্টিকুলারলি ওই দিনের বৈঠকে, দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে, মানে সেখানে তো আমরা জানি যে র‍্যাবের উপর যে স্যাংশন সে প্রসঙ্গটাও এসেছিল এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা তার কর্মকর্তারা কিভাবে সেটা রেসপন্ড করেছেন, সে সম্পর্কে আপনি যতটুকু দেখেছেন এবং আপনি না দেখা যেটুকু জেনেছেন সে সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত যদি বলেন। আর সবচেয়ে বড় হলো প্রথমে যে প্রশ্ন করেছি ডক্টর মোমেনের আশ্রয় চাওয়ার প্রসঙ্গ। জি, সেটাই বলছি, সেটি আমাকে বলার পর্যন্ত তার পটভূমিটা আমি একটু বলেনি যে দুই দেশের, আপনি যেহেতু বলেন যে এজেন্ডাভুক্ত যে বিষয়গুলো ছিল সেটি, তো বাংলাদেশ তরফে তো তাদের একটা মূল এজেন্ডা ছিল যে তাদের বাংলাদেশে যে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে যে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, সেই সঙ্গে পুলিশ প্রধান বর্তমান যিনি র‍্যাবের প্রধান ছিলেন তাদের সাতজন, যদিও বাংলাদেশ তরফে কিন্তু এই সাতজনের বিষয়ে তারা কিছু বলে না, কখনোই বলে না। বিশেষ করে কয়েকদিন আগে যখন নিউল্যান্ড যখন সফর করছিলেন আন্ডার সেক্রেটারি, তখনও কিন্তু এই সাত কর্মকর্তার বিষয়ে তারা যেমন এখানে যুক্তরাষ্ট্রের কাছেও তারা কোনো ধরনের অনুনয় বিনয় করে না, এট দ্য সেম টাইম তাদের বিষয়ে কিন্তু তারা কোনো অ্যাকশনও নেয় না, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত তারা একটা মাঝামাঝি অবস্থান নিয়েছে এই সাত কর্মকর্তার বিষয়ে। কিন্তু তারা বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সম্পর্কে তারা বলে যে সেখানে সেই স্যাংশনটি যাতে উঠিয়ে দেওয়া হয়। প্রথমে যখন ওয়েলকাম অ্যাড্রেস, মানে এটা একটু ক্লিয়ার করেন আমাদেরকে যে সরকার যে নিষেধাজ্ঞা উড্র করানো বা প্রত্যাহার করানোর জন্য তদবির করছে বিভিন্ন ভাবে এবং বলছে, এটা শুধুমাত্র অর্গানাইজেশন হিসেবে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার বলছে, বাকি যে কর্মকর্তাদের উপরে যে নিষেধাজ্ঞা সেটা নিয়ে সরকারের কোনো বক্তব্য? এক্স্যাক্টলি, মোটেই না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো এই যে সাত যে কর্মকর্তা সেই সাত কর্মকর্তার বিষয়ে সরকারের তরফে কোনো ধরনের কোনো আবেদন নাই, যদি আবেদনে কোনো যায় আসে না। ক্যাটাগরিক্যালি এই মিটিং এ বলে দিয়েছেন সেক্রেটারি অফ স্টেট যে এই নিষেধাজ্ঞার বিষয়ে তার কিছু করণীয় নেই, এবং তিনি এটি জানতে চেয়েছেন যে এই নিষেধাজ্ঞা যে কারণে আনা হয়েছে, আমরা সকলেই জানি এটা ডিপার্টমেন্ট অফ ট্রেজারি থেকে আনা হয়েছে, যে এই বিষয়ে অগ্রগতি কি, বাংলাদেশ যে কারণে এই নিষেধাজ্ঞাটি এসছে যে অব্যাহত ভাবে যে গুম খুন এবং মানবাধিকারের যে চরম লঙ্ঘন, সেটিতে দাবি করা হয়েছে বাংলাদেশ তরফে যে তারা গত চার মাসে, যেটি পররাষ্ট্রমন্ত্রী পরেও বলেছেন যে গত চার মাসে বাংলাদেশে খুন গুন খুনের ঘটনা ঘটেনি, এবং এটিও তিনি যোগ করেছেন যে ICT একটে গত চার মাসে কাউকে গ্রেফতার করা হয়নি, তার মানে চার মাস আগে তারা গুম খুন করেছেন অথবা চার মাস আগে তারা কিন্তু ICT একটি মানুষকে নেদারসে গ্রেফতার করেছেন, এটা কিন্তু এক ধরনের এন্ডোর্সমেন্ট। যেটি আপনি বলছিলেন যে মিটিং এর শুরুতে সেক্রেটারি ব্লিংকন তাদেরকে স্বাগত জানান রোহিঙ্গাদের বিষয়ে, তিনি সবসময় যেটা বলেন যে বাংলাদেশের মানুষের তিনি প্রশংসা করেন উদারতার বাংলাদেশের, এবং তিনি বলেন যে দুই দেশ আগামী দিনগুলোতে আরো জোরালো সম্পর্ক করতে চায়, আমরা 50 বছর পাড়ি দিয়েছি কোটা আনকোট, তিনি বলেছেন আরো 50 বছরকে আমরা সামনে ধরছি, যে আগামী সামনের 50টি বছর কেমন হবে সেটি সেক্রেটারি ব্লিংকন বলেছেন, এবং তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশের সঙ্গে মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করতে চান বলে তিনি তার ইচ্ছার যুক্তরাষ্ট্র প্রশাসনে ইচ্ছার কথা তুলে ধরেছেন। এট দ্য সেম টাইম যখন মোমেন সাহেব যখন কথা বললেন, তখন তিনি বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি এসব বিষয়ে যে যে যুক্তরাষ্ট্রের যে অংশীদারিত্ব সেটির বিষয়ে তিনি তিনি তাদের প্রশংসা করেন এবং তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যক্তিগত কৃতজ্ঞতায় নিয়ে আসেন। ওয়েলকাম অ্যাড্রেসেও কিন্তু স্যাংশনের বিষয়টি নাই, আমি বলে রাখি, আপনি দেখবেন সেটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। ইভেন মোমেন যে তিনি যে স্টেটলেস ছিলেন, তিনি যে চাকরিবিহীন ছিলেন, তিনি যে জবলেস ছিলেন, হোমলেস ছিলেন, এগুলি বলে যে তিনি যে ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করে যে সমস্ত বাক্যগুলি তিনি সেখানে আওড়িয়েছেন সেগুলো কিন্তু স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেয়া আছে, আপনারা গেলেই সেখানে দেখতে পাবেন। তো যেটি মজার বিষয় হলো যে তিনি ভূমিহীন ছিলেন, আমরা জানি না যে তিনি চাকরিহীন, তিনি আমরা জানি যতটুকু যে 1978 সালে তিনি সরকারি চাকরিরত অবস্থায় তিনি যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন এবং তিনি সরকারি চাকরি করতেন, তখন সম্ভবত উনি দেওয়ান ফরিদগঞ্জ অথবা খন্দকার মুশতাক। তাহলে একটু একটু এখানে মানে ডক্টর মোমেন রিসেন্টলি কোনো আশ্রয় চান নাই যুক্তরাষ্ট্রে? না, রিসেন্টলি চাননি, তিনি আগের যে আশ্রয়, আমি জানি না তিনি আগে আশ্রিত ছিলেন কিনা অথবা তিনি এখানে পড়াশোনার জন্য এসেছিলেন কিনা, এটা তিনি ভালো বলতে পারবেন। তার সঙ্গে যোগাযোগ করার আমরা চেষ্টা করেছি কিন্তু তার তরফ থেকে কোনো ধরনের সাড়া পাইনি। তো যেটি হলো যে তিনি আশ্রয়ের বিষয়ে যেটি বলেছেন, এইটা কোন আশ্রয়, এখন নিশ্চয়ই তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি যুক্তরাষ্ট্রে থাকবার জন্য, সে ব্যাপারে তিনি পরিষ্কার করে বলেননি, এখনো কিন্তু যুক্তরাষ্ট্র তিনি ছাড়েননি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছেন, কিন্তু এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্র আশ্রয় চাইছেন কিনা আমি জানি না, তবে আমি ধরে নিচ্ছি তিনি আগের কথা বলেছেন, যেহেতু তিনি সে সময়ে খন্দকার মুশতাক যিনি আওয়ামী লীগের মন্ত্রী পরবর্তীতে যে পট পরিবর্তনের মাধ্যমে যে প্রেসিডেন্ট হন তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন তিনি সেক্রেটারি খন্দকার মুশতাকের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। জি, খন্দকার মুশতাকের প্রাইভেট সেক্রেটারি ছিলেন এবং উনি এবং দেওয়ান ফরিদগঞ্জ সাহেবের প্রাইভেট সেক্রেটারি, উনি যেহেতু সেক্রেটারি সার্ভিসের
উনি সিএসপি নন, উনি সেক্রেটারি সার্ভিসে ছিলেন, যেহেতু তিনি 1978 সালে তিনি দেশ ছেড়েছেন এবং তার আগ পর্যন্ত কিন্তু সরকারি চাকরি করেছেন। আর দ্বিতীয় বিষয়টি হলো তিনি যে নিজেকে স্টেটলেস বলে দাবি করেছেন বাংলাদেশের নাগরিকত্ব আইনে, বিশেষ করে 2016 সালে যেটি সংশোধন হয়েছে তা সেখানেও কিন্তু স্টেটলেস বলে কারো কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়নি। ইভেন আপনি জানবেন যে জামাত নেতা প্রফেসর গোলাম আজমের যখন নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল তখন কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে তাকে বলা হয়েছিল যুদ্ধাপরাধী, সেটা হতে পারে বা সেটা যুদ্ধাপরাধী তিনি, কিন্তু তার নাগরিক বাংলাদেশের নন সেটি বলা যাবে না, সেটি ব্যাপার কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে। সুতরাং তিনি যে স্টেটলেস হয়ে গেলেন অর্থাৎ নাগরিকবিহীন ছিলেন এটিও কিন্তু একটি নতুন তথ্য, এবং এই তথ্যগুলো দিয়ে তিনি হয়তো দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের যে তিনি এখানে ছিলেন এবং তার যে চাকরি ছিল না, তার থাকার জায়গা ছিল না, তিনি কি চাকরি করেছেন সেটিও কিন্তু একটু ধোঁয়াশার মধ্যে। অনেক জায়গায় তিনি বলেন যে তিনি প্রফেসর ছিলেন, কেউ কেউ বলেন MIT, কেউ কেউ বলেন অক্সফোর্ড, আমরা এই সমস্ত জায়গায় হার্ভার্ডের প্রফেসর ছিলেন শুনেছি, মোটেই না হার্ভার্ডের কোনো উনি, আমি দায়িত্ব নিয়ে বলছি হার্ভার্ডে আমরা খোঁজ খবর নিয়েছি, উনি হার্ভার্ডে কোনো শিক্ষকতা করেননি। কিন্তু সেদিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশ্রয় দেওয়া, বাড়ি দেওয়া এবং চাকরি দেওয়া, পার্টিকুলার তিনটা ইস্যুতে। তো যুক্তরাষ্ট্র সরকার তো তাকে একটা চাকরিও দিয়েছিল, সেটা নিশ্চয়ই হার্ভার্ড ইউনিভার্সিটিতে হতে পারে। তো না প্রথমত হলো হার্ভার্ড ইউনিভার্সিটি সরকারের যুক্তরাষ্ট্র ফেডারেল জবের আওতাভুক্ত নয় যে সরকার চাইলে সেখানে চাকরি দিতে পারবে, সেখানে তাকে একাডেমি হতে হবে এবং এটি তো হাইয়েস্ট স্কলারদের একটি প্ল্যাটফর্ম যারা পড়াবেন ওখানে আসে, ছাত্র বললে তো অপেক্ষাই রাখে না যে আমরাও সেখানে পড়ার মতো যোগ্যতা রাখি না। তো সুতরাং সেইখানে হার্ভার্ডে শিক্ষকতার তবে উনি সেখানে আমি যতদূর খবর নিয়েছি যে উনি সেখানে থাকতেন বোস্টনে এবং সেখানে একটা কমিউনিটি কলেজে তিনি কিছুদিন পড়িয়েছেন, মাঝখানে তিনি সৌদি আরবে চাকরি করেছেন আমরা সেটিও জেনেছি। বিএনপি কে নিয়ে আসার জন্য সেক্রেটারি ব্লিংকনকে উনি অনুরোধ করেছেন, সেক্রেটারি ব্লিংকন কিন্তু জানতে চেয়েছেন যে নির্বাচনে আগামী নির্বাচন বিষয়ে তাদের অবস্থান কি এবং মেইন অপোজিশন বিএনপি কে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে তাদের কি প্রস্তুতি, এগুলো কিন্তু জানতে চেয়েছেন সেক্রেটারি অফ স্টেট। তিনি এটার উত্তরেই বলেছেন যে সেক্রেটারি ব্লিংকনকে যে আপনি উদ্যোগ নেন বিএনপি কে নির্বাচনে আনার জন্য, যেহেতু উনি জানতে চেয়েছেন যে নির্বাচনে, কারণ দুটি এক্সপিরিয়েন্স আছে যুক্তরাষ্ট্রের যে দুটি নির্বাচন এবং যুক্তরাষ্ট্র সরাসরি সেখানে এই বিষয়ে যে একতরফা নির্বাচন হচ্ছে সেটি প্রত্যক্ষ করে না। কিন্তু এখানে আপনি লক্ষ্য করেছেন কিনা আজকে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী এই বিএনপি কে নির্বাচনে নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানায়নি, এটা তিনি মিডিয়াকে বলেছেন। মানে পররাষ্ট্র না তথ্যমন্ত্রী দাবি করছেন যে পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা মিটিং শেষে ওয়াশিংটনে মিডিয়ার সঙ্গে আলাপকালে বলেছেন, কিন্তু আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীকে এ ধরনের কোনো অনুরোধ তিনি জানাননি। এটা তো মোমেনকে বলতে হবে যে তিনি কি বলেছেন এবং এই কথা বলেছেন, অথবা তিনি তিনি এটাও বলেছেন আমি শুনেছি যে হাসান মাহমুদ যে তিনি বাংলাদেশে, এটা তার ব্যক্তিগত মত, এটা বলেছেন ব্যক্তিগত, আপনি দেশের প্রতিনিধিত্ব করতে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, পার্টনারশিপ ডায়লগে আপনি বাইলেটারাল ফোরামে কথা বলছেন, এখানে ব্যক্তিগত মত বলে কোনো কথা নাই, ব্যক্তিগত মত তিনি দিয়েছেন সেটা তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে আমাকে আশ্রয়হীন আশ্রয় দেবার জন্যে, জায়গা দেবার জন্যে, থাকার জন্য আমি ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞতা, সেটি ছিল ওইটুকুই শুধু ব্যক্তিগত মত, বাকি যেটুকু তিনি বলেছেন তিনি সরকারকেই প্রতিনিধিত্ব করেছেন, এবং তো আর সরকার তো পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো আর উপজেলা চেয়ারম্যান নন বা ইউনিয়ন পরিষদের মেম্বার নন। উনি যখন এই কথাগুলো বললেন তখন যুক্তরাষ্ট্রের তরফে কিন্তু ক্যাটাগরিক্যালি কিছু জানবার ছিল, যে বিশেষ করে লেবার লোন নিয়ে ক্যাটাগরিক্যালি জানতে চেয়েছে তারা, যেখানে যেহেতু সেখানে তারা যথেষ্ট তাদের ইম্পর্টেন্স আছে, তারা সেখানে তাদের ইনভেস্টমেন্টও আছে এবং গণতন্ত্র এট দ্য সেম টাইম মানবাধিকার, যে কারণে তারা স্যাংশনের মতো কঠিন শাস্তিতে গিয়েছে এই সিদ্ধান্তে। সুতরাং এগুলি ক্যাটাগরিক্যালি যুক্তরাষ্ট্রের তরফে এই ফর্দ নিয়ে কিন্তু সেক্রেটারি ব্লিংকন মিটিংয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়ে অগ্রগতি কি, কিন্তু তাদের তার ভাষায় তিনি কিন্তু একটু জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি কিছু আলোচনা চালিয়ে যাবার পরই তিনি স্যাংশন উর্জ্জ করার কথা বলেছেন, তখনই ব্লিংকন বলেছেন যে এই স্যাংশন স্বাভাবিকভাবে এই স্যাংশন তো উর্জ্জ করবার জন্য দেওয়া হয়নি, কারণ তাদের দীর্ঘদিনের এটি এবং এটি একটা লেজিসলেশন থেকে এসছে, আপনি জানেন যে বাই পার্টিজান সিনেটর কংগ্রেসম্যান বোথ দি পার্টি রিপাবলিকান এবং ডেমোক্রেট পার্টি তারা প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন, সেক্রেটারি অফ স্টেটকে চিঠি লিখেছেন যে বাংলাদেশে যে অব্যাহত গুম্পনের জন্য ওই সংস্থাটি যে জড়িত, সুতরাং দীর্ঘ বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এটি এসছে। তো এখানে তারা যেটি বলেছেন যে রেল ব্যাপারে রেপিটেশন ব্যাটালিয়ানের ব্যাপারে এবং কোন ক্রমেই তারা কিন্তু 7 জন অফিসারকে তারা এই মার্সির মধ্যে, সেটা আপনি আগে বলেছেন, কিন্তু আপনি বলছেন যে তাহলে সেক্রেটারি ব্লিংকন বলেছেন মানে আপনার নিষেধাজ্ঞা বা স্যাংশন উড্র করবার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি বা সেটার কোনো সম্ভাবনা নাই, তিনি বলেছেন তার মধ্যে তারাও তাই এটি পড়ে না, এটি হচ্ছে যে তারা দেখবেন যে বাংলাদেশ কোন দিকে যায়, এটার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত, যেমন গুমখুমের বিষয় আছে, যেমন মানুষের ভোটাধিকারের বিষয় আছে, মানুষের অধিকারের বিষয় আছে, আপনি এখানে তো সরাসরি যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছে, আপনার সর্বশেষ মনে থাকবার কথা সর্বশেষ যে জাতীয় নির্বাচন হলো যুক্তরাষ্ট্র কিন্তু ইলেকশন এবং গুড গভর্নেন্সে তারা ওইখানে কিন্তু $10 মিলিয়ন তারা ওই খাতে ব্যয় করেছে এবং তাদেরকে
30টির মতো যে এনফ্রেল এর মাধ্যমে 30টির মতো তারা অর্গানাইজেশনকে একত্রীভূত করলো 2018 সালের নির্বাচনকে পর্যবেক্ষণ করবার জন্য এবং ভিসা চাওয়া হলো বাংলাদেশ সরকারের কাছে। এই 30টি অর্গানাইজেশনের কাউকেই বর্তমান ক্ষমতাসীন সরকার যাদের আন্ডার ইলেকশন হয়েছে ভিসা পর্যন্ত দেয়নি। যুক্তরাষ্ট্র তো এটি ভুলে যায়নি, যুক্তরাষ্ট্র প্রথমেই তাছাড়া আক্রান্তের কথা যখন বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের মনে আছে ঢাকায় একজন নাগরিক সমাজের একজন নেতার বাসায় ডক্টর বদিউল আলম মজুমদারের বাসায় তার উপরে হামলা হয়েছে, সেই হামলার ঘটনায় কি প্রতিকার বা বিচার হয়েছে সেটাও তো এখন পর্যন্ত জানা যায়নি ওভাবে। কিন্তু তাহলে আপনি, আমরা তো আশা করেছিলাম যে র‍্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা এটা প্রত্যাহার হয়ে যাবে, কিন্তু আপনি এখন বলছেন যে সেরকম কোন সম্ভাবনার কথা সেক্রেটারি ব্লিংকেন বলেননি। না, সেটা বলার তার সুযোগও নাই, অবশ্যই তিনি বলেননি এবং সেটা তার বলার সুযোগও নাই। বাংলাদেশের এফডিআই যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের প্রায় 18% 18% যুক্তরাষ্ট্রের এবং সরাসরি এখানে তাদের ইনভেস্টমেন্ট এবং আমাদের মোট যে রপ্তানি তাতে 20% যুক্তরাষ্ট্রে। সুতরাং এটা এটা কিন্তু ব্যক্তি খাতের উন্নয়ন, এটি মানে আপনি ভালো, আমি এইসব দিকে যেতে চাই না, মানে ব্যক্তিগত আমাদের যে এন্টারপ্রেনার আমাদের যারা ব্যবসায়ী তারা এই জিনিসগুলি করছেন, এখানকার ব্যবসায়ী সেখানে ইনভেস্ট করছেন। তো আপনি যেটি বললেন যে প্রতিফলন ঘটবে কিনা, একটা কথা আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি যে এটি কোনোভাবেই, যতই আপনি বলেন আপনি মানুষকে দেখান ফুলিয়ে ফাপিয়ে যে আপনি পার্টনারশিপ